যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন গত তিন দিন ধরে আমরা গাড়িতে কলকাতা থেকে সিকিম ঘুরছি। আজকে আমরা পেলিংয়ে সাইটসিং করব। আজকে আর নিজস্ব গাড়ি নিয়ে আমরা যাব না, এখানেই লোকাল গাড়ি একটা ভাড়া করে নিয়েছি। কারণ হোটেল থেকে জানতে পারলাম নিজস্ব গাড়ি নিয়ে সাইটসিং করতে গেলে লোকাল গাড়ি ওনাররা ঝামেলা করতে পারে, তাই আজকে আমরা নিজস্ব গাড়ি নিয়ে গেলাম না। আমরা প্রথমে গিয়ে পৌঁছলাম সিংসোর ব্রিজ। এটি পেলিং থেকে দূরত্ব 27 কিলোমিটার। এই সিংসোর ব্রিজ সিকিমের উচ্চতম ব্রিজ এবং এশিয়ার দ্বিতীয় উচ্চতম ব্রিজ হিসাবে স্বীকৃত। এই ব্রিজটি দেনটাম এবং উত্রে এই দুটো গ্রামকে সংযোগ করেছে। এখান থেকে একটু সামনে এগিয়ে গেলেই আমরা অ্যালপাইন চিজ ফ্যাক্টরি দেখতে পাবো। এইখানে ভীষণ উচ্চ মানের চিজ পাওয়া যায়, কেউ ইচ্ছা করলে ট্রাই করতে পারেন। যাই হোক, আসুন এবার ব্রিজটা ওপর দিয়ে হেঁটে দেখি। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। আর আই বাটনে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। সিংসোর ব্রিজের ওপর বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটির পর আমরা এই জায়গায় বেশ কিছু ছবি তুলে রাখলাম। এই ছবিগুলোই ভবিষ্যতে আমাদের স্মৃতিতে থেকে যাবে। এবং এখানে যদি আর কোনো দিন আসতে নাও পারি, এই জায়গার সৌন্দর্যের কথা আমাদের মনে করাবে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমরা এই সিংসোর ব্রিজ আসার পথে ছাঙ্গে ফলস দেখে এসেছিলাম। এই ছাঙ্গে ফলস পেলিং থেকে দূরত্ব 10 কিলোমিটার। দেনটাম বাজারের রাস্তার ধারেই এই ছাঙ্গে ফলস অবস্থিত। আমরা এখন ছাঙ্গে ফলস থেকে স্কাইওয়াকে এখানে আছি। উপরে এখানে দেখছি প্যারাগ্লাইডিং হচ্ছে। স্কাইওয়াকটা খুব সুন্দর করেছে। সিংসোর ব্রিজ দেখে আমরা চলে এলাম পেলিংয়ের বিখ্যাত স্কাইওয়াক দেখতে। এই স্কাইওয়াক 2018 সালে উদ্বোধন করা হয়। এটি ভারতের প্রথম গ্লাস ব্রিজ। এই গ্লাস ব্রিজ বা স্কাইওয়াকটি ভূপৃষ্ঠের সমুদ্রতল থেকে 7,200 ফুট ওপরে অবস্থিত। এখানেই লর্ড চেনরেজিকের একটি 137 ফুট উঁচু স্ট্যাচু রয়েছে। আমরা এই স্কাইওয়াক ঘুরে দেখার পর তারপর ওই স্ট্যাচুটি দেখতে যাব। আসুন আমার সাথে এবার স্কাইওয়াকটা ঘুরে দেখবে, চলুন, দারুণ ভালো লাগবে। স্কাইওয়াকের এন্টায়ার ভিউ। লর্ড চেনরেজিকে স্ট্যাচু দেখতে যাওয়ার পথে অনেকগুলো সিঁড়ি ভাঙতে হয়, আর সিঁড়ির দুপাশে রয়েছে অসংখ্য গোল্ডেন প্রেয়ার হুইল। স্কাইওয়াক ঘুরে আমরা পৌঁছে গেছি কাঞ্চনজঙ্ঘা ফলস। এটি পেলিংয়ের অন্যতম আকর্ষণীয় স্থান। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। জলের স্পিডটা দেখুন। কাঞ্চনজঙ্ঘা ফলস থেকে আমাদের পরবর্তী এবং আজকের শেষ গন্তব্য খেচিপুরি লেক। খেচিপুরি লেকে ঢুকছি। এটা এখানকার লোকেদের কাছে একটা হোলি প্লেস। আসুন দেখি লেকটা কীরকম। খেচিপুরি লেকের দিকে এগিয়ে চলেছি।
গেট থেকে অনেকটা হেঁটে যেতে হয়। শান্ত নিরিবিলি পরিবেশ, পেলিংয়ে একটি অন্যতম আকর্ষণ। আসুন দেখি লেকের ধারে যাই। এই লেকটি জঙ্গল এবং গাছপালা দিয়ে ঘেরা, কিন্তু লেকে কখনোই গাছের পাতা পড়ে থাকতে দেখা যায় না। কথিত আছে এখানে পাতা পড়লেই নাকি কোনো একটি পাখি এসে সেই পাতা নিয়ে লেকটিকে পরিষ্কার করে দেয়, কিন্তু সেটি দেখা যায় না। আমি আগেই বলেছি পেলিংয়ের সাইট সিন আমরা নিজস্ব গাড়িতে করিনি, আমরা এর জন্য একটি গাড়ি ভাড়া করেছিলাম। আমরা একটি বোলেরো গাড়ি ভাড়া করেছিলাম, আমাদের পড়েছিল 4200 টাকা। আর সিংসোর ব্রিজ যাওয়ার জন্য এরা আলাদা টাকা নেয়, সেটা একটু দরদাম করে ঠিক করে নিতে পারেন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।